আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বরকাত ইউটিউব চ্যানেল এম এ ফাই ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আন্তরিক জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো সুস্থ থাকেন এই কামনা করি মহান রব্বল জেদারদের বারে আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের খেদমত করে যেতে পারি দুনিয়া এবং আখেরাতের এবং দুনিয়ার সব সমস্যার কাটিয়ে ওঠার জন্য আমল ইসলামিক আমল কোরআন আমল দিয়ে দিতে পারি সেই তো বিদ্যুতের মহান রব্যাত আমাকে দান করেন হোমান্ত ফিকে বিল্লাহ আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ভিডিও থামবের দিকে আপনারা বুঝে গেছেন তো আমি কোথাও বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো মূল বিডিওতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচে লাল বাটাম লেখা সাবস্ক্রাইব লেখা আছে ওখানে কি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইক অনুযায়ী গোটা বাদ বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে প্রথমেই পৌঁছে যায় তো ভিউয়ার্স আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আপনারা বিদ্য বৃদ্ধ থাম্বেল দিকে গেছেন হ্যাঁ অবশ্যই এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে আর অবশ্যই অবশ্যই এই আমলগুলা আল্লাহর পবিত্র নাম মুবারক ডিসিম মুবারক অবশ্যই যদি আপনি জায়জ মকসুদ জাইজ উদ্দেশ্যের জন্য আপনি পা পবিত্র অবস্থায় করতে পারেন প্রত্যেকটা কাজ আপনার অবশ্যই সফলতা হবে শুধু অনেকেই ইয়ে করেন যে কাজ হচ্ছে না কাজ কাজ হচ্ছে না বললেই তো একটা সমস্যা দাঁড়িয়ে যায় কারণটা হচ্ছে কি যে আপনি কোরআনের আমল দিলেন কেন আমার আমি এটা আমল করলাম আমার কেন হলো না আপনি একটু কি চিন্তা করে দেখেন আপনি যে জবান দিয়ে আপনি আমলটা করতেছেন সেই জবান থেকে কারো জন্য গিবদ বের হচ্ছে আপনার ভাইয়ের গীবত বের হচ্ছে না আপনার বোনের গিবত বের হচ্ছে না মায়ের 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 গিবদ বের হচ্ছে আপনার জবান থেকে সেই জবান থেকে যদি আল্লাহর নাম বলেন তাহলে কীভাবে হবে তবে অবশ্যই বেশি বেশি ইস্তেকবার পাঠ করবেন আল্লাহ আড়াইশো থেকে বিরত থাকবেন আল্লাহ যেন আপনাকে এখান থেকে আপনাকে আমাকে ফিরে থাকা তৌফিক দান করে মোমা তৌফিক বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই শক্তিশালী ও ফজিলতপূর্ণ নামটি শয়নকালে বা সকালে ঘুম থেকে উঠে যদি একুশ বার পড়েন তাহলে কি হবে যদি আপনার না জানা না থাকে তাহলে জেনে নিন আর এই আমল করুন এই ইসিম বরফটি একুশ বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমিন তার যোগ্যতা তার খাজের দক্ষতা তার মনোবল ও তার হিম্মতকে বৃদ্ধি করে দিবেন তাহলে এতে বোঝা গেল এই ইসিম্য বরফটি ক্ষত ফজিলত ফজিলতপূর্ণ এবং শক্তিশালী আমল আর যদি কেউ জাজ কাজের সফলতার জন্য এই মহাফজিলত পূর্ণ নামটি তিনশো পঁচাত্তর বার পাঠ করে ওই নিয়ত করে ওই মহান রব্বুল আলমিন সেই কাজে সফলতা দান করবেন সুবাহনুল্লাহ আর যদি কাহারও সম্মুখে নিজের সামর্থ্যের চেয়ে অতিরিক্ত কাজ উপস্থিত হয় তাহলে উপরোক্ত ইসি মুবারকটি এগারো দিন পর্যন্ত প্রত্যেক প্রত্যেক দিন ফজরের নামাজের পর ফার্স বার করিয়া পাঠ করিলে করে তাহলে আল্লাহর ফজলে ওই কাজ তাহার জন্য অতি সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই মহাপবিত্র ইসিম মুবারকটি পাঠ করার আমলের নিয়মটা আমি বলে দিচ্ছি প্রথমে শরীফ পরে নেবেন তিনবার তারপরে এই ঈসেম মুবারকটি বার পড়বেন সয়ংকালে ঘুমানোর হতো বা সকালে ঘুম থেকে উঠার পরে এবং শরীফ তিনবার শেষে পড়া নেবেন মধ্যে কানে এই ইসিম্বরটি তিনবার বার পড়া নেবেন আর যদি জাহেজ মকসুদ কোনো কাজের সফলতার জন্য তাহলে অবশ্যই প্রথমে দুরু শরীফ তিনবার তারপরে ফার্স্টশো তিনশো পঁচাত্তর বা তারপরে দুরু শরীফ আবার তিনবার পাঠ করবেন তবে জাহেজ মকসুদের জন্য করবেন কারণ আল্লাহ রব্বল আমি আপনার মনের অবস্থা জানেন আপনি যদি নাজায়জ কোনো কাজের জন্য ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না এটা আপনি ভালো করে জানেন তো অবশ্যই এই আমলটি করবেন আর এই মহাপবিত্র শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ইয়ামুকু ইয়া মুক ইয়া মুক থাদিরু আল্লাহর এই নামটি এভাবে পাঠ করবেন ইয়া মুক তাদিরু ইয়া মুক তাদিরু ইয়া ইয়ামক তাদিরু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি বেশি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুতরা থাকুন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক